আজ 6 জানুয়ারি 2022 নিউক্লিয়াস বিএলএফ এর প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান এ 81তম জন্মদিন। এ উপলক্ষে সিরাজুল আলম খান এর ভাইয়ের মেয়ে ব্যারিস্টার ফারাহ খান এর উদ্যোগে আজ বৃহস্পতিবার 6 জানুয়ারি বিকাল 4টায় ধানমন্ডির 6 নম্বর রোডে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তার নামে সিরাজুল আলম খান ফাউন্ডেশন গঠিত হবে। জন্মদিনের আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফর উল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রী তুফাইল আহমেদ এমপি, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ফরহাদ মাজহার, মাহমুদুর রহমান মান্না, আব্দুল আওয়াল মিন্টু, মনিরুল ইসলাম মনির, জাতীয় সচেতন ফাউন্ডেশন জাসফা চেয়ারম্যান শরীফ, নুরুল আম্বিয়া, আব্দুস সালাম, কামরুল আলম খান খসরু, মুস্তফা মহসিন মন্টু, বদিউল আলম মজুমদার, রাজা কিবরিয়া, জুনায়েদ শাকি, নুরুল হক নোর প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই চিরন্তন সত্য প্রবাদটি যাদের জন্য প্রযোজ্য তাদের মধ্যে অন্যতম। মহান স্বাধীনতা সংগ্রামের জীবন্ত কিংবদন্তি দাদা সিরাজুল আলম খানের 81তম শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিতেছি। মহান বিজয়ের 50 বছর পূর্তি পালিত হচ্ছে, অথচ দাদা সিরাজুল আলম খান কোথাও নেই। এর সেই দুঃখজনক আর কি হতে পারে? আমরা বিকৃত ইতিহাস থেকে মুক্তি চাই। ধন্যবাদ। যখন ঢাকা কলেজে পড়তো আমার সাথে, তখনকার দিনে তো মেয়েরা খুব বেশি ঢাকা কলেজে বার্ষিক নাটকে সে মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল। সাহসে অভিনয় করেছিল, সেটা বড় কথা না। কিন্তু আমরা সিরাজুল আলম খানকে স্মরণ না করলে তাকে অক্ষিত করা দুঃখের বিষয়। যে আসলে দলমত নির্বিশেষে আমরা এরকম যাদের সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, একটা সমাজ রাষ্ট্র পেয়েছি, তাদেরকে আমরা সম্মান করতে পারিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে। যে কারণে এই ইতিহাসগুলো অনেকটাই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে, যে কারণে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতিহাসের কিংবদন্তি তারা অনেক ক্ষেত্রে আড়ালে চলে গেছে। বিশেষ করে আমরা এখনো যারা একটু পড়াশোনা করে দূর, তারা অবশ্যই সকলে জানে নিউক্লিয়াসের কথা, দাদা ভাই কিংবা তাদের চার যে সংগঠক তাদের কথা আমরা সবাই জানি, শুনতে পারবো। সেখানে আমি সময় কম নিয়ে তাদের জন্যই ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। স্বভাবতই শাসকরা যেহেতু মুষ্টিমেয়, বিশেষত বর্তমান শাসকেরা, কাজেই তারা ইতিহাসকে ওই মুষ্টিমেয়র ইতিহাসে পরিণত করবেন। যেদিন জনগণ শাসন ক্ষমতায় যাবেন, সেদিন জনগণ তার ইতিহাসকে সামনে নিয়ে আসবেন, এবং আমি নিশ্চিত সিরাজুল আলম খান সেই ইতিহাসে উজ্জ্বল তারার মতো। যেখানে আমাদের দল মানে ছাত্রলীগের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কোনো সমর্থকই ছিল না, সেখানে আমি নির্বাচনে দাঁড়িয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়ে একাই পুরো প্যানেলের একা জিতেছিলাম। শুনতে খুব ইচ্ছে করতো, কিন্তু শোনার পরে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি বুঝলেন, অন্তত আমি কি বুঝলাম সেটা ব্যাখ্যা করে বলবার মতো পেতাম না। না হ্যাঁ, কেউ বলতে পারেন আব্দুল আজিজ বাগবার তো অনেক কাজ করেছে, শাহ মহাজন তো অনেক কিছু করেছেন, কেউ কেউ বই লিখেছেন, হয়তো সেটা সত্যি,
কিন্তু খণ্ডিত সত্যের কথা আমি বলছি না, সামগ্রিকভাবে এই আন্দোলনটা গড়ে তোলবার ক্ষেত্রে সমগ্র বাঙালি জাতিকে একটা জাতিত্ব বোধে, জাতীয়তা বোধে এবং সেই জাতীয়তা বোধ প্রতিষ্ঠার জন্য লড়াই করতে যে ঐক্যবদ্ধ করা, সাহসী করা এবং প্রয়োজনে ঘুরে দাঁড়ানো, আমার কাছে মনে হয়েছে আসলে এই কৃষ্ণের জবাব কি। আমি খুব লম্বা করবো না, অনেকে আরো আছেন, অনেকগুলো প্রশ্নই যুক্ত আছে। আমরা যে লড়াইটা করেছি, যারা আমরা বলছি এই পুরো লড়াই সংগঠিত করবো।